ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের, সব মানুষের। হাজার হাজার লোক মায়ের পিঠ করে আমরা বাইরে এসে দেয়া বাঞ্ছন করে মন্দির ভেঙে ফেলাই তিন দিক থেকে আমরা আমার ভারসাম্যহীন হয়ে গেছে বাংলাদেশে প্রচুর এইরকম নারী ও মেয়েরা এইভাবে তাদের জীবনকে শেষ করে দিয়েছে তিল তিল করে। দিস ইজ বনি আমিন ফ্রম স্কয়ার হসপিটাল Dhaka. Logo. Amari desh shob manusher, shob manusher, shob manusher. Choto der boro der shokoler, choto der boro der shokoler, goriber nisher phokir. আমার কি ঘর দরজা সব কিছু কোবাই দিছি। আমরা তো বাড়িতে ছিলাম না, কালকে রাত্রে যাই হোক আবার আসছি, আসি ওই বাজার থেকে দুজন লোক আসি, কইলো যে আপনারা ঘরে থাকেন আর অসুবিধা হইব না, পুলিশ আসছে এখন। তো এই কালকে রাত্রে ঘরে ছিলাম, ঠিক আছে, ঘুম তো কেউ যায় নাই কালকে রাত্রে, কালকের দিন থেকে হিন্দু বাড়ির কারো পাতিলের ভাত কেউ খায় নাই। তো সব ধরো জমির দলিল পত্র থেকে আরম্ভ করি কাপড় সবর লেপ খাতা বালিশ ফাত ফার্নিচার কাঠের সামগ্রী যা কিছু সংসার ভিত্তি বসবাস করার লাগে তো সব কম বেশি ছিল, সব পুড়ে পুড়ে ধরে বসবুত হয়ে গেছে। এখন সাই ছাড়া আর কিছু নেই, আর ওই কাঁথা ঘরের দেয়ালগুলো আছে। আমারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের। ছোটদের বড়দের সকলের, ছোটদের বড়দের সকলের, গরিবের নিঃস্বের ফকিরের, আমারই দেশ সব মানুষের। অত্যাচার করলো এলো রাত 8টা থেকে 9টা 10টা পর্যন্ত, 10টার সময় পাওয়া গেছে। মেয়েকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল, বাড়িতে তুলে নিয়ে গেছিল। 12 আগস্ট 2010 রাত্র 12:30টার সময় আমার স্বামীরে সন্ত্রাসীরা হত্যা চেষ্টায় কোপায়, কোর্টে মামলা তদন্ত দিন চলছিল। তো আমি স্বামী হত্যা চেষ্টা সুষ্ঠু তদন্ত চাইতে এসপির কাছে যাই, এসপির কাছে যাওয়াই এসপি আমারে মামলা উইথড্র করতে বলেন। উনি আমারে জাপটে ধরে আমার কাপড়টা শরীর থেকে ফেলে দেয়, ফেলে দিয়ে জাপটে ধরে, জাপটে ধরে আমার দুই গালে চুমু দেয়। তো তখন আমি ছোটার চেষ্টা করলে তখন উনি আমি আমি বল যখন চিৎকার দিতে এই করি যে আমি চিৎকার দেবো, তখন উনি আমার লাঠি দিয়ে পেটানো শুরু করে। আমার যখন জ্ঞান ফেরে তখন উনি আমারে বের করে দেওয়ার সময় অনেক ভয়ভীতি দেখায়। আমার স্বামীর এই কথা কারোর কাছে না জানানোর জন্য বলে, আমার স্বামীর ইয়া তাইলে আমার স্বামীরে মেরে ফেলবে ক্রস ফায়ারে, বিভিন্ন রকমের ভয়ভীতি দেখায় যেন কাউকে না বলি। হ্যাঁ, আমার এত কঠিন নির্যাতন করলো, নির্মম নির্যাতন করলো, সেই নির্যাতনের কোনো বিচার হয় না, শুধু সে ট্রান্সফার হয়েছে। আমারই দেশ সব মানুষের, সব মানুষের, সব মানুষের।
কাপড় চোপড় সব যা ছিল সব নিয়ে আসতাম বাইরে আসি না। আর এমন সময় আট দশজন গিয়ে আমার আমারে পাজা করি তুলি নিয়ে আসে, তুলি নিয়ে আসে জিনিসপত্রগুলো কেড়ে নিয়ে নেয়। নেওয়ার পরে আমার এই কাপড়ে আসলা ধরে টানা টানি আছে আর কি করতেছে, করতে লাগলে সেই কাপড় ছাড়ি দিয়ে আমি তাদের হেক্সা মারি ফেলি দিয়ে আমি অন্য শরিকে চলে যাই। বিশাল অত্যাচার, মানে কেউ হাত ধরে টানা টানি, কেউ পা ধরে টানা টানি করতেছে, তার বিষয় আমার জীবনের উপর। কেউ বলতে শুয়াই দিয়ে করে এইভাবে কি এরকম কথাবার্তা বলতে, আর আমি এই একজন বলতেছে কাপড় খুলি নেই, এই কাপড়ের আজলা টেনে ধরি এরকম ছাড়াই তাদের কাপড় ছাড়ি ছাড়ি দিয়ে আমি তার তো চলে যাই। তো বলেছিল তোরা এখানে 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 এখনও রয়েছিস কেন, তোরা এখান থেকে চলে যাতি, তোদের তো আমি তো ভারত তোদের নিকটবর্তী, তোরা এখান ছেড়ে দিয়ে চলে যা, তোরা এখানে রয়েছিস কেন, এই কথাগুলো ওদের মুখ দিয়ে ব্যক্ত হয়েছিল। তোরা এখান কী খাতি রয়েছিস, এই গ্রাম ছেড়ে এই দেশ ছেড়ে আমরা যাবো কেন, এই যদি শাসন যদি এই তো পুলিশ ছিল এ সেনাবাহিনী ছিল কেউ তারাই তো রক্ষা পারবে, রক্ষা করা বাদ দেও তারাই হলি দিচ্ছে তোমরা কাজ চালাই যাও, আমরা সাই পাই আমরা পাশে রয়েছি তোমরা তোমাদের কাজ চালাই যাও। সমস্যা তো রাত্রের তো আমার মেরিতেই যেত আমার সব মানুষে সব মানুষে সব মানুষে সকলে এখানে সমবেত হয়েছি। এটির কারণ হচ্ছে তারা আমাদের মন্দির ভেঙে দিচ্ছে, তারা আমাদের মন্দিরের দেবতাদেরই ভেঙে দিচ্ছে, আমাদের হিন্দু ধর্ম শাস্ত্র গীতা পুড়িয়ে নিচ্ছে। তো আমরা সরকারের কাছে সাহায্য চাই, আমরা চাই সরকার যেন আমাদেরকে সাহায্য করে, কারণ আমরা হচ্ছে এই দেশের সংখ্যালঘু। তো আমরা সাহায্য চাচ্ছি এবং আন্দোলন করছি। Hello, this is BONI AMIN from Calcutta Subhash Gram. Today it is 24th of December 2015. Ami Subhash Gram name ekti onchole eshechi. এই সুভাষ গ্রামে কলকাতা থেকে দক্ষিণ দিয়ে, অর্থাৎ দক্ষিণে আপনি যখন শিয়ালদা থেকে কাকদ্বীপের দিকে যাবেন সেই যাওয়ার পথেই সুভাষ গ্রাম পড়বে। প্রথম পড়বে সোনারপুর, সোনারপুরের পরে পড়বে সুভাষ গ্রাম। আমি এই সুভাষ গ্রামে আমারই একজন খুবই ভক্ত এবং আমার খুবই ঘনিষ্ঠ ব্যক্তি এই সেই অঞ্জন সরকার, তাকে দেখতে এসেছি এবং তার পরিবারের সাথে আজকে দিন কাটাতে এসেছি এই সুভাষ গ্রাম। এই সুভাষ গ্রামে প্রচুর প্রচুর বাংলাদেশি তারা এসেছেন, তারা বসত গেড়েছেন, বাংলাদেশের বিশেষ করে হিন্দুরা সোনারপুর সুভাষ গ্রাম এই অঞ্চলে যেদিকে আমি হাঁটি না কেন সেদিকেই শুধু বাংলাদেশের কথা শুনছি। বাংলাদেশের কথা বলতে বাংলাদেশের উচ্চারণ, বাঙাল যেভাবে কথা বলে ঠিক সেভাবেই কথাগুলো শুনছিলাম। আমি সুদূর অস্ট্রেলিয়াতে থাকি কিন্তু এখানে এসেও আমি বাংলাদেশের গন্ধ পাচ্ছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। তবে আমি একজন স্মৃতি কাতর ব্যক্তি, সেজন্য স্মৃতির আঁচড় যে আমার গায়ে লেগে আছে সেই আঁচড়ের ক্ষত নিয়ে আমি এখানে আসলে দেখতে এসেছি। ইনি আমার সামনে যিনি আছেন ইনি কিন্তু অরিজিনালি বরিশাল অঞ্চলের। 1947-48 যখন দেশ ভাগ হয় তখন ওনার পিতা একজন চিকিৎসক ছিলেন, এইখানে চলে এসেছেন। তিনি 10 বছর বয়সেই এখানে আসেন। এখন ওনাকে জিজ্ঞেস করলাম উনি বাংলাদেশি কিনা, সগর্বে বলেছেন উনি বাংলাদেশি অরিজিন, তবে সে অনেক পুরনো। ওনার একজন মেয়ে কিন্তু গানের জগতে খুব ভালো করছেন এবং এটা শুনে আমাদের খুবই ভালো লাগছে। আপনার কী নাম? আমার নাম বিপুল দেবনাথ। বিপুল দেবনাথ, আপনার বরিশালের কোনো রকম স্মৃতি আছে কি? আমি আর কিছু দেব না, উনি আমি ফার্স্টে জানিয়ে দিই। ঠিক আছে, অসুবিধা নেই, উনি কোনো তথ্য দিতে চাচ্ছেন না এই মুহূর্তে, উনি কিছু জটিলতার কারণে এই কিছু বলতে চাচ্ছেন না। এই সুভাষ গ্রামে প্রচুর চট্টগ্রামের লোক এখানে বসবাস করছে, তারা বসতে গেড়েছে। আমি আগেই বলেছি বিশেষ করে এরা কিন্তু সেই হিন্দু সম্প্রদায়ের লোক যারা নানা কারণে নানা জটিলতায় দেশ ছেড়ে এখানে এসেছেন। নিরাপত্তাহীনতা এবং অনেকটা অনিশ্চয়তার জীবন থেকে রক্ষা পেতে তারা এসে এখানে বসত গেড়েছেন। আমি তাদেরকে অনেকের সাথে দেখা হয়েছে, অনেকে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে। এই জন্য আমি আমার দেশ ছেড়ে চলে গেছি অস্ট্রেলিয়াতে, আর এইখানকার যেই বাঙালি যারা তারা এসেছে ওপার থেকে এপারে এসেছে,
তারা এসেছে নিরাপত্তার জন্য। আমি আমি বিদেশ গিয়েছি অর্থনৈতিক স্বার্থে, আর এখানে যারা এসেছেন তারা এসেছে নিরাপত্তার স্বার্থে। এবং তাদেরকে দেখে সত্যি ভালো লাগছে যে আমার দেশকে, আমার দেশের লোকদেরকে এখানে খুঁজে পেয়েছি। আমি একটু আমি কথা বলেছি বিপুল দেবনাথ, উনি একজন বরিশালের লোক। আমি আগেই বলেছি বেশ অনেক দিন ধরেই উনি এখানে থাকেন, ওনার ছেলে মেয়ে তারা এখানকারই, তারা মিশে গেছে এখানকার সাথে, এই সমাজের সাথে। কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন যে পশ্চিমবঙ্গকে পুরো কন্ট্রোল করছে, অনেক বছর ধরে চালাচ্ছেন কিন্তু পূর্ববঙ্গের লোকরাই। আমরা গর্বিত, জ্যোতি বসু বলেন, আর সেই এখনকার যে প্রণববাবু যে প্রেসিডেন্ট, তার স্ত্রীও কিন্তু যশোরের লোক ছিলেন, যিনি কিছুদিন আগে মারা গেছেন। আর এছাড়াও সত্যজিৎ বলেন, সুনীল গঙ্গোপাধ্যায় বলেন, সকল সাহিত্য শিল্প এবং সরকারি ক্ষমতায় আমাদের ওপারের পূর্ব বাংলার লোকেরাই এসে পশ্চিমবঙ্গে এখনও রাজত্ব করছেন সদর্পে। একটু আগে বিপুল দে বলেছিলেন তার মেয়ে এখানে গানের জগতে ভালো করছেন। আপনি দেখুন শ্রেয়া ঘোষাল, তিনিও কিন্তু পূর্ব বাংলার, তার বাবা কিন্তু বিক্রমপুর সে অঞ্চলেরই। আমি একটু পরে আরও দু একটা জায়গায় যাব, সেখানেও আমি খুঁজে বেড়াবো আমার সেই বাংলার, বাংলাদেশের লোকদেরকে। কত বছর ধরে আপনি থাকছেন আপনারা এই অঞ্চলে এইখানে? 35 বছর। আমাকে একটু বলবেন যদি কিছু মনে না নেন, কেন এখানে এসেছেন দেশ ছেড়ে? সেটা তো সবাই জানে কেন এসেছি, তবু যদি একবার বলেন। কি বলবো, বাংলাদেশে যদি কিছু হয়, মানে যে কোনো কিছু, ঝড় তুফান, আমি ধর্মীয় কিছু বলছি না, তখন আপনার গায়ে লাগে কি? আপনার আপনার লাগবে? সেই নারীর টান এখনো আছে? মাতৃটান ভাবতে অবাক লাগে, আমার চোখে জল এসে যাচ্ছে গো। আমি পুনরায় বলছি, আমি দেশ ছেড়েছি ফর বেটার অপরচুনিটি, বাট দিস পিপল অ্যাকচুয়ালি লেফট দ্য কান্ট্রি, লেফট দেয়ার হোম just only for the security and safety. This is Boni Amin from Calcutta. Amari desh shob manusher, shob manusher.